আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই আল্লাহর রহমতে ভালো এবং সুস্থ আছেন। আমরা হয়তো অনেকেই জানি যে ইসলামী শরীয়ত মোতাবেক গান বাজনা করা হারাম। এই বিধানগুলো আমরা হয়তো অনেকে মেনে চলার চেষ্টা করি। আমরা গান বাজনা করি না, গান বাজনা শুনি না, আবার বেশিরভাগই আমরা কিন্তু গানগুলো পছন্দ করি, গান বাজনা করি এবং গান বাজনা শুনে থাকি। তো যারা এই ধরনের গান বাজনা করে থাকি, পছন্দ করি, শুনে থাকি, তো তাদের মধ্যে আমরা বেশিরভাগই কিন্তু হিন্দি গান পছন্দ করি। আমাদের বাংলাদেশের গানের থেকে কিন্তু আমরা হিন্দি গান বেশি পছন্দ করি, যার কারণে এই গানগুলো আমরা শুনি অথবা নিজের মুখে মুখে বলি, আমাদের কাছে খুবই জনপ্রিয়। তো হিন্দি সিনেমায় কিছু বিখ্যাত জনপ্রিয় গান রয়েছে, যে গানগুলো যদি আপনি শুনে থাকেন একজন মুসলিম হিসেবে, তাহলে আপনি একজন মুসলিম থাকতে পারবেন না। এই গানগুলোর কারণে আপনার ঈমান নষ্ট হয়ে যাবে, আপনি কাফের হয়ে যাবে। কারণ এই গানগুলোতে এমন কিছু কথা বলা হয়েছে যেগুলো সরাসরি আল্লাহ তাআলার সাথে শিরিক করা হয়েছে। আপনি হয়তো জেনে থাকবেন, আল্লাহ তাআলা সকল পাপের গুণা ক্ষমা করলেও শিরিকের গুণা কখনোই ক্ষমা করবে না, এর জন্য তৌবা করতে হবে। এখন আপনি যদি তৌবা করেন এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন, সেক্ষেত্রে হয়তো আল্লাহ তাআলা শিরিকের গুণা ক্ষমা করতে পারে। কিন্তু আপনি এই অবস্থায় যদি মারা যান, আপনি তো জীবনে অনেক গানই শুনেছেন, আপনি তৌবা করেননি, আপনি শিরিক করেই গেছেন, হয় ভুলে করেছেন বা নিজে জানার পরেও করেছেন, সেক্ষেত্রে আপনি যদি মারা যান এই অবস্থা, তাহলে আপনি কাফের হয়ে মারা যাবেন। এত জীবনে যে আপনার জীবনে যে গুণাগুলো করেছেন, এগুলো আল্লাহর কাছে কখনোই ক্ষমা হবে না। এখন যদি আপনাদের সাথে আমি বলি যে সেই গানগুলো কি এবং সেই গানগুলোর কথা কি এবং সেই গানগুলোর অর্থ কি, তাহলে হয়তো অনেকেই বলবেন, আরে এই গান তো আমি প্রতিদিনই শুনি এবং আমি মনে মনে গাই বা প্রত্যেকদিন, আমার এই গানগুলো না শুনলে আমার ঘুমই ধরে না। তো এই ধরনের এতটাই জনপ্রিয় সেই গানগুলো, আমরা যারা গান পছন্দ করি এই গানগুলো আমরা সবাই গাই এবং সবাই শুনি। কিন্তু আপনি হয়তো একবারও ভেবে দেখেননি যে এই গানগুলোর দ্বারা কি বোঝানো হয়েছে, এই গানগুলো কতটা ইসলাম বিরোধী, বা এই গানগুলোর দ্বারা আপনি কতটা শিরিক করছেন, বা আপনি কতটা ভয়াবহ পাপের দিকে এগিয়ে যাচ্ছেন, আপনি কখনো ভাবতেই পারেননি। আমরা তো মনে করি আমাদের ভালো লাগছে, সেক্ষেত্রে এই গানগুলো কিন্তু আমরা বেশিরভাগ মানুষই শুনে থাকি। এই গানগুলোর দ্বারা সরাসরি শিরিক করা হচ্ছে। তাহলে চলুন সেই গানগুলো কি এবং সেই গানগুলোর অর্থ কি বোঝাচ্ছে আমরা একটু বিস্তারিত দেখে আসি। তেরে লিয়ে গানটা কিন্তু খুবই জনপ্রিয় একটি গান, এই গানগুলো শুনে নিয়ে এমন মানুষ কিন্তু খুবই কমই রয়েছে। জান্নাত কে সাজাই মেনে তেরে লিয়ে, ছোড় কে খুদাই মেনে তেরে লিয়ে, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। তো এখানে বোঝানো হয়েছে যে আমি তোমার জন্য জান্নাত সাজিয়েছি এবং আমি তোমার জন্য খোদাকেও ছাড়তে পারি। তাহলে আপনি যদি একজন মুসলিম হয়ে এই ধরনের একটা গান শোনেন এবং এই গানগুলো যদি আপনি নিজের মুখে বলেন, তাহলে আপনি একবার ভেবে দেখেন তো, আপনি কত বড় একটা ইসলাম বিদ্বেষী কথা বললেন যে আপনি একটা মানুষের জন্য জান্নাত সাজাবেন, যে জান্নাত আল্লাহ তাআলা সৃষ্টি করেছে তার ইমানদার মানুষ বান্দাদের জন্য, কিন্তু আপনি সেটা একটা মেয়ের জন্য আপনি জান্নাত সাজাচ্ছেন একজন সাধারণ মানুষ হিসাবে, আবার আপনি সে আল্লাহকে ছেড়ে দিচ্ছেন সে মেয়েটার জন্য। তাহলে একবার ভেবে দেখেছেন, এই গানগুলো যখন আপনি শুনবেন গাবেন, তাহলে আপনি কি করে আর মুসলিম থাকেন, আপনি একজন কাফের হয়ে যাবেন। এই গানগুলোর দ্বারা আপনি সরাসরি আল্লাহর সাথে শিরিক করছেন। এবার আসুন আমরা আরো একটি ইসলাম বিদ্বেষী গান সম্পর্কে জেনে আসি। এই গানটি খুবই জনপ্রিয়, এই গানটিও কিন্তু ইউটিউবে অনেক মিলিয়ন মিলিয়ন ভিউ রয়েছে এবং এই গানগুলো কিন্তু আমরা শুনে থাকি, আমরা নিজের মুখেও গেয়ে থাকি। তো এই গানটি হচ্ছে জনপ্রিয় কণ্ঠশিল্পী নেহা কক্করের মাহিবে শিরোনামের এই গানটি। তো এই গানটির ভিতরেও এমন কিছু কথা বলা হয়েছে একটা শিরোনামে, যে কথা যদি আপনি বলেন আপনি মুসলিম হিসেবে, আপনি আর মুসলিম থাকবেন, আপনার ইমানটা নষ্ট হয়ে যাবে। তো সেখানে বলা হয়েছে যে তুঝে চাহা রাব সে ভি জাদা। তো এর বাংলা অর্থ হচ্ছে আমি তোমাকে চেয়েছি রবের চেয়েও বেশি। তো এই কথা যদি আপনি একজন মুসলিম হিসেবে কখনো এই গানটা শুনে থাকেন বা আপনি নিজের মুখে গেয়ে থাকেন, তাহলে আপনি একবার ভেবে দেখুন তো, আপনি কত বড় একটা শিরকের কাজ করলেন বা কত বড় একটা ভয়ঙ্কর ইসলাম বিদ্বেষী কথা বললেন, যে আপনি একটা সাধারণ মানুষকে রবের থেকেও বেশি চাচ্ছেন। যেখানে একজন মুসলমানের জন্য, একজন মুসলিমের জন্য আল্লাহ তাআলা ছাড়া কিন্তু কেউ নেই, সকল কিছু চাওয়া একমাত্র আল্লাহ তাআলার কাছে। তো সেখানে এই গানের মাধ্যমে বলা হচ্ছে যে আমি রবের চেয়েও তোমাকে বেশি চেয়েছি। তাহলে একবার আপনি ভেবে দেখেন যে এই গানগুলো যদি একজন মুসলিম হিসেবে আপনি বলে থাকেন বা আমি বলে থাকি, সেক্ষেত্রে আমার কি ইমান থাকবে? অবশ্যই থাকবে না। এটা আমি আল্লাহ তাআলার সাথে শিরিক করলাম এবং ইসলাম বিদ্বেষী একটা কথা বললাম, যার কারণে আমি ইমানদার থাকতে পারবো না, আমার ইমানটা নষ্ট হয়ে যাবে, আমি কাফের হয়ে যাব। এবার আসুন আরো একটি জনপ্রিয় গান সম্পর্কে জেনে নেওয়া যাক। তো এই গানটিও অনেক জনপ্রিয় একটি গান, এই গানটি 2008 সালে মুক্তি পেয়েছিল, সেখানে অভিনয় করেছিল রণবীর কাপুর এবং দীপিকা পাডুকান, যার কারণে গানটি আরো জনপ্রিয় হয়। তো গানটির শিরোনাম ছিল খুদা জানে। তো এই গানটি ইউটিউবে অনেক ভিউস, মিলিয়ন মিলিয়ন ভিউস। তো এই গানগুলো আমরা হয়তো অনেকেই শুনে থাকি বা এই গানগুলো যখন মুক্তি পেয়েছিল তখন তো এটা অনেক জনপ্রিয় একটি গান ছিল। তো এই গানটির ভিতরে এমন কিছু কিছু কথা বলা রয়েছে, সবখানেই না কিন্তু মাঝে মাঝে এমন ভাবে কৌশলে কথাগুলো ঢুকে দেওয়া হয়েছে যে কথাগুলো একজন মুসলিম শুনলে এবং বললে সে আর কোনো মুসলিম থাকবে না, কাফের হয়ে যাবে। তো সেখানে একটি শিরোনাম এমন ভাবে বলা হয়েছে যে আজতে মেয়ে হো ইউজুক দা হো জানে ইয়ে কি হুয়া হে বান গায়ে হো তুমি রে খুদা, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। এই গানের অর্থ কি আসে জানেন? জানলে অবাক হয়ে যাবেন যে তোমাকে দেখলে আমার সেজদা করতে ইচ্ছা হয়, আল্লাহ জানে আমার কি হয়ে গেল,
তুমি আমার খোদা হয়ে গেছ। তো এই কথার দ্বারা আপনি কত বড় একটা ইসলাম বিদ্বেষী কথা বললেন, একবার ভেবে দেখেছেন কি যে আপনি একজন সাধারণ মানুষ, অর্থাৎ একজন আপনার প্রেমিকা বা একটা মেয়ে, তাকে দেখলে আপনার সেজদা করতে ইচ্ছে হয়, আপনার মাথা নত হয়ে যায়। তারপর আপনি আবার বলতেছেন যে আমার কি হয়ে গেল আল্লাহই জানে। তারপর আবার বলতেছেন যে কোন থেকে তুমি আমার খোদা হয়ে গেছো। তা আপনি একজন সাধারণ মানুষ, একটা মেয়েকে আপনি বলতেছেন যে তুমি আমার খোদা হয়ে গেছো, তাহলে এই কথা যখন আপনি শুনবেন, আপনি আবার নিজে মুখে মনে মনে গাবেন বা জুড়েই গাবেন, তাহলে আপনি যখন বলে একজনকে বলবেন এই কথা যে তুমি আমার খোদা হয়ে গেছো, তাহলে এখানে আপনি কি করলেন, আল্লাহর সাথে সরাসরি শিরিক করলেন। আল্লাহ, আপনি এখানে আল্লাহকে বাদ দিয়ে একজন সাধারণ মানুষকে আপনি খোদা হিসেবে গ্রহণ করলেন। এই কথা যখন আপনি আপনার মুখ দিয়ে বলবেন, তখন আপনি যদি মুসলিম হয়ে থাকেন, তো এই কথা বলার পরে আপনি কিভাবে একজন মুসলিম থাকেন? আপনি এই কথা বলার সাথে সাথে তো আপনার ইমান নষ্ট হয়ে যাবে, আপনি ইমান হারা হয়ে যাবেন, আপনি একজন কাফের হয়ে যাবেন। আল্লাহর সাথে আপনি এখানে শিরিক করলেন, আপনি ইসলাম বিদ্বেষী কত বড় কথা বললেন আপনি কখনো ভাবতেই পারেননি। কিন্তু এগুলো কিন্তু আমরা অনেকেই ভাবি না কখনো। আমরা এই গানগুলো শুনে যাচ্ছি, নিজে নিজে গেয়ে যাচ্ছি, একবারও কখনো ভেবে দেখিনি যে গানগুলোর দ্বারা আমরা আমাদের কত বড় ক্ষতি করছি, আমরা কত পাপের সমুদ্রে ডুবে যাচ্ছি। কিন্তু আমরা কখনো বুঝতে পারতেছি না, আমরা আল্লাহ তাআলার কাছে কখনো তওবা করতেছি না এই ভুলগুলোর কারণে, কিন্তু আমরা নিয়মিত গানগুলো শুনে যাচ্ছি। এবারে আসুন আরেকটি জনপ্রিয় গান সম্পর্কে জেনে আসি। তো এই গানটি আরো জনপ্রিয় হয়েছে কারণ আমাদের এখানে আমাদের সবার প্রিয় শাহরুখ খান সাহেব এখানে অভিনয় করেছে, যার কারণে এই গানটি আরো বেশি জনপ্রিয় হয়েছে। তো এই গানটার ভিতরে এমন কিছু কথা বলা হয়েছে, সে কথাগুলো সরাসরি ইসলাম বিদ্বেষী, এবং আপনি যদি একজন মুসলিম হয়ে গানটা শোনেন এবং এই গানটা নিজের মুখে গান, তাহলে আপনি ইমান হারা হয়ে যাবেন, আপনি একজন কাফের হয়ে যাবেন। তো এই গানগুলোর ভিতরে এমন কিছু কিছু কথা কৌশলের মাধ্যমে ঢুকে দেওয়া হয়েছে। এখানে একটি কলিতে বলা হয়েছে, তুজমে রাব দেখতা হে ইয়ারামে কে আকারো। তো এর অর্থ হচ্ছে যে তোমার মাঝে আমি রবকে দেখতে পাই, হে আমার প্রিয় এখন আমি কি করব। তো এখন আপনি যদি একজন মুসলিম হিসেবে এই ধরনের গান শোনেন বা এই ধরনের গান বলেন যে তোমার মাঝে আমি রবকে দেখতে পাচ্ছি, মানে একটা মেয়েকে, আচ্ছা আপনার প্রেমিকাকে বলছেন যে তোমার মাঝে আমি আমার রবকে দেখতে পাচ্ছি এবং আমি কি করব হে প্রিয়, এটা যদি আপনি একবার মুসলিম হিসেবে কখনো বলে থাকেন, তাহলে আপনি একবার ভেবে দেখেন তো আপনি কত বড় কথা বলেছেন। আপনি একটা সাধারণ মানুষের মধ্যে, একটা মেয়ে মানুষের মধ্যে আপনি রবকে দেখতে পাচ্ছেন, আল্লাহর সাথে আপনি কত বড় একটা ইসলাম বিদ্বেষী কথা বলছেন, আপনি কত বড় একটা শিরিক করছেন। তাহলে আপনি কিভাবে ভাবেন যে এই ধরনের গান শোনার পরে, এই ধরনের গান বলার পরে আপনি মুসলিম থাকবেন, আপনি নিজেকে ইমানদার দাবি করবেন? কখনোই না। আপনি এই কথা বলার মাত্রই আপনি কাফের হয়ে যাবেন। এই গানেরই আরেকটি কলিতে বলা হয়েছে যে সাজদে সার ঝুকতা হে ইয়ারামে কে আকারো। এটার বাংলা অর্থ হচ্ছে যে তোমাকে দেখলে আমার সেজদা করতে ইচ্ছা হয়, হে প্রিয় আমি এখন কি করব। এখন আপনি ভাবেন আপনাকে একটা সাধারণ মানুষকে দেখে যদি আপনার সেজদা করতে হয়, তো সেজদা কার জন্য? একমাত্র সেজদা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য কিন্তু না, একমাত্র সেজদা করা সেটা হচ্ছে আমাদের সৃষ্টিকর্তা মহান আল্লাহ তাআলা। তো আমরা সেই আল্লাহ তাআলাকে বাদ দিয়ে একটা সাধারণ মানুষ, যে আল্লাহ তাআলা একটা, যে আল্লাহ তাআলা আমাদের সৃষ্টি করেছে, আমরা কিন্তু সাধারণ মানুষ। তো সেই মানুষকে দেখে যখন আপনি বলেন যে তোমাকে দেখলে আমার সেজদা করতে ইচ্ছা হয়, তোমাকে দেখলে আমার মাথা নত হয়ে আসে, তখন এই কথা যখন আপনি বলবেন, তাহলে আপনি ভেবে দেখেন এই কথার দ্বারা আপনি কত বড় ইসলাম বিদ্বেষী কথা বলে ফেলছেন নিজেদের অজান্তেই। তো এই ধরনের কথা যখন আপনি বলবেন, এই কথাগুলো বলার সাথে সাথে তো আপনার ইমান চলে যাবে, আপনার মুসলিম থাকতে পারবেন না, ইমানদার থাকতে পারবেন না, আপনি কাফের হয়ে যাবেন, আল্লাহ তাআলার সাথে আপনি সরাসরি শিরিক করছেন। এবার আসুন আরো একটি জনপ্রিয় গান সম্পর্কে জেনে আসা যাক। তো এই গানটি ক্রিস 3 সিনেমায় ঋত্বিক রোশন অভিনীত। এই গানটি যখন থেকে রিলিজ হয় তারপর থেকে গানটি অনেক জনপ্রিয় এবং বর্তমান সময়ে অনেক জনপ্রিয়। এই গানটির কিন্তু অনেক ইউটিউবে মিলিয়ন মিলিয়ন ভিউজ রয়েছে। তো এই গানটিতে এমন কিছু কথা বলা হয়েছে, যেমন বলা হয়েছে যে গড, আল্লাহ ওর ভগবান মিলকে বানাইয়া এক ইনসান। তো এখানে বোঝানো হয়েছে আল্লাহ, ভগবান এবং গড, তারা তিনজনে মিলে একটা মানুষকে সৃষ্টি করেছে। এখন যদি এই গানটি আপনি মুসলিম হিসেবে শুনে থাকেন এবং এই গানটি কখনো বলে থাকেন, তাহলে আপনি কিন্তু আর মুসলিম থাকবেন না, আপনি কাফের হয়ে যাবেন, কারণ এখানে সরাসরি আল্লাহর সাথে শিরিক করা হয়েছে। এখন হয়তো অনেকে বলতে পারেন যে গড, আল্লাহ বা ভগবান এগুলো তো আল্লাহরই নাম, এর দ্বারা তো আল্লাহকে বা সৃষ্টিকর্তাকে বোঝানো হয়। নাউজুবিল্লাহ, 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 গড বা ভগবান দিয়ে কখনো আল্লাহকে বোঝানো হয় না। আল্লাহকে আপনি ডাকতে পারেন শুধুমাত্র আল্লাহর নামে। আল্লাহ তাআলার, আমরা যারা মুসলিমরা হয়তো অনেকে জানি যে আল্লাহ তাআলার 99টি গুণবাচক নাম রয়েছে। আপনি যদি আল্লাহ তাআলাকে ডাকতে চান আল্লাহ ব্যতীত, তাহলে সেই 99টি নামের মধ্যে থেকে ডাকতে পারবেন। 99টি নামের ব্যতীত যখনই আপনি ডাকবেন, তাহলে সেটা কিন্তু শিরক করা হয়ে যাবে। তাই আল্লাহকে কখনো গড বা ভগবান বা আরো অন্য কিছু নামে আপনি কখনোই ডাকতে পারবেন না। কিন্তু এই গানটির মাধ্যমে আল্লাহকে, গডকে এবং ভগবানকে একটাই বোঝানো হয়েছে, যার কারণে এই গানটা যখন আপনি গাবেন এটা সরাসরি শিরক হয়ে যাবে, এই শিরকের গুনাহ কখনোই ক্ষমা হবে না। এই গানটির বিষয়ে একটা তথ্য দিয়ে আপনাদের হয়তো জেনে থাকবেন যে এই গানটি যখন বা এই সিনেমাটি যখন রিলিজ হয়, তখন কিন্তু ছোট্ট একটি রাষ্ট্র মালদ্বীপ, ভারতের পাশের দেশ, তারা কিন্তু এই গানটিকে নিষিদ্ধ করেছিল, তাদের দেশে কিন্তু এই গানটি চলেনি। কিন্তু আমরা বাংলাদেশ, আমাদের মুসলিম কান্ট্রি, কিন্তু এই গানটি নিয়ে কখনো কোনো
মানে আমাদের দেশে এটা নিষিদ্ধ হয়নি বা আমরা অনেকেই শুনেছি, আমিও নিজে শুনেছি, কিন্তু যখন বুঝলাম যে আসলে এই গানগুলো দ্বারা আমরা কতটা ক্ষতিগ্রস্ত হচ্ছি, আমরা মুসলিমরা আমরা কতটা ভয়াবহ পাপের দিকে এগিয়ে যাচ্ছি এই গানগুলোর দ্বারা, তখন আমি বুঝতে শিখেছি। তখন থেকে এই গানগুলো আমি আর শুনি না, কিন্তু এই বিষয়গুলো আমি যখন জানলাম, যে আমি চিন্তা করলাম যে আমার আরো মানুষদের এই বিষয়গুলো জানানো দরকার, যারা আসলে এই বিষয়গুলো জানে না তাদের জানানো দরকার, তো সেই নিমিত্তে আসলে আমি আপনাদের সাথে এই কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করেছি। গানগুলো খুঁজলে হয়তো শত শত গান পাওয়া যাবে, যে গানগুলোর ভিতরে সুকৌশলে এবং পরিকল্পনা মাফিক কিছু কথা ঢুকে দেওয়া রয়েছে, যেগুলো হয়তো আমরা বুঝতে পারি না, আমরা শুনে থাকি, আমাদের কাছে ভালো লাগে হিন্দি গান আমরা শুনে থাকি, কিন্তু এই গানগুলোর দ্বারা আমাদের ইমানকে নষ্ট করা হচ্ছে। এই গানগুলো যদি আমরা শুনে থাকি আমরা মুসলিম হিসেবে, তাহলে আমরা আমাদের ইমান নষ্ট হয়ে যাবে, আমরা কাফের হয়ে যাবো। আমাদের সাথে পাঁচটি গান সম্পর্কে আলোচনা করেছি, তো এই পাঁচটি গান আমার কাছে খুবই মানে গুরুত্বপূর্ণ মনে হয়েছে, এবং এই পাঁচটি গানই খুবই জনপ্রিয় গান। আরো জনপ্রিয় গানগুলো রয়েছে, যে গানগুলোর মধ্যে কিন্তু এই শিরোনামে এই ধরনের কিছু ইসলাম বিদ্বেষী শিরক এবং আল্লাহ বিরোধী কিছু ইসলাম বিরোধী কথাগুলো রয়েছে, যেগুলো আমরা হয়তো অনেকেই জানি না, আবার অনেকেই জানি, তারপরে গানগুলো আমাদের ভালো লাগে তাই আমরা শুনতেছি। কিন্তু আপনি যদি একজন মুসলিম হয়ে থাকেন, তাহলে আমি বলবো যে এই গানগুলো যদি আপনি শুনে থাকেন এবং এই গানগুলো কখনো নিজের মুখে বলে থাকেন, তাহলে কিন্তু আপনি কাফির হয়ে গেছেন বা আপনার ইমান নষ্ট হয়ে গেছে। আপনার উচিত এখনই আল্লাহ তাআলার কাছে তওবা করা এবং ক্ষমা প্রার্থনা করা এবং এই ধরনের গানগুলো থেকে বিরত থাকা। আমি ভিডিওর প্রথমে বলেছিলাম যে ইসলাম ধর্মে গানগুলো মানে গান বাজনা করা হারাম। এখন আপনি হয়তো নিশ্চয়ই বুঝতে পারছেন যে আল্লাহ তাআলা কেন গান বাজনা ইসলামে নিষিদ্ধ করেছে। আল্লাহ তাআলা কিন্তু সব জানতা, তিনি জানেন, তিনি জানেন যে ভবিষ্যতে একটা সময় হয়তো এই গানগুলোর মাধ্যমে মুসলিমদের ক্ষতি সাধন করা হবে। সেই কারণে আল্লাহ তাআলা সে 1400 বছর আগেই পবিত্র কোরআনের মাধ্যমে কিন্তু বলে গেছেন যে ইসলামে গান বাজনা হারাম। আমাদের মাধ্যমে কিন্তু আমাদের ইমানগুলোকে নষ্ট করা হচ্ছে, আমরা কাফের হয়ে যাচ্ছি। তো আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন, আমরা যেন বিষয়গুলো বুঝতে পারি এবং এই অনুযায়ী আমল করতে পারি। তো এই ভিডিও বিষয়ে যদি আপনাদের কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন, এবং এই ভিডিওটি যদি আপনার কাছে শিক্ষামূলক মনে হয় তাহলে অবশ্যই শেয়ার করে দিবেন, কারণ আপনাদের একটি শেয়ার হলেও আরো 10 জন মানুষ এই বিষয়গুলো জানতে পারবে, তারাও সচেতন হতে পারবে এবং তারাও এই ধরনের ভয়াবহ পরিস্থিতি থেকে মুক্তি পেতে পারে। তো যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদের কাছে অনুরোধ করবো, প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, এবং যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখলেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।